হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে প্লেন পাউন্ড কেক গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো আমরা তো পাউন্ড কেক দোকান থেকে কিনে নিয়ে আসি আপনারা ঝটপট কিন্তু এই রেসিপি দেখে তৈরি করে অনেক মজা করে খেতে পারেন আর এইটা অনেক বেশি সফট সুন্দর এবং টেস্টি হয়ে থাকে কিভাবে করেছি শেয়ার করছি এর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এবং একটা স্টেইনার নিয়ে নিলাম এক কাপ আমি ময়দা এক কাপের একটু কম হবে ময়দা আমি নিয়ে নিচ্ছি পনে এক কাপের মতো আমি দিয়ে দিলাম আপনারা যে কোনো ময়দা দিতে পারেন প্যাকেটের বা খোলা এক টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে এই কেকের জন্য এক চামচের মতো আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ আমি চেলে নিচ্ছি তো আমি সব সমস্ত উপকরণ সুন্দরভাবে চেলে নিয়েছি অবশ্যই কিন্তু এ এই কেকের জন্য এভাবে আগে চেলে নেবেন এই পর্যায়ে আমি আর একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দুই টেবিল চামচ আমি বাটার দিয়ে দিচ্ছি বাটারটা একটু নরম হয়েছে সেই অবস্থায় একদম গলিয়ে দেওয়া যাবে না এখানে আমি পনে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি রেগুলার চিনির যেটা সেটাই দিয়ে দিয়েছি এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এক দুই মিনিট বিট করে নিচ্ছি যেহেতু বাটারটা একটু শক্ত আছে সেই জন্য একটু ছিটে ছিটে যাবে ভয়ের কোনো কিছু নাই একটু পরে এটা গলে যাবে তো এক দুই মিনিট আমি বিট করার পরে এই পর্যায়ে আমি রুম টেম্পারেচারে থাকা একটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি আবার এক দুই মিনিট বিট করে নিব এক দুই মিনিট বিট করে নিব এবং সাইডের যে অংশগুলো ছিটে ছিটে লেগেছিল সেগুলো আমি মাঝখানে দিয়ে দিয়েছি আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আবার ভালো করে তিন চার মিনিট এটাকে ভালো করে বিট করে নিব তো আমি এটাকে বিট করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বিটারটা উঠিয়ে নিচ্ছি এখন আমি ফ্লেভারের জন্য এক চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করছি আপনারা যে কোনো অ্যাসেন্স ইউজ করতে পারেন এই পর্যায়ে আমি ভালো করে একটু মিক্স করে এখন আমি সেই চেলে রাখা শুকনো ময়দাগুলো দিয়ে দিচ্ছি আর এটাতে আপনার যেভাবে ইচ্ছা মিক্সড করতে পারেন এটাতে ফোম ডিমের যে লেয়ারটা ভেঙে যার ওটার কোনো সমস্যা নেই আপনি যেভাবে ইচ্ছা মিক্সড করতে পারেন তো দেখেন আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি এই পর্যায়ে আমি যে পাত্রে বসাবো সেটাতে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি অয়েল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি আমি ব্যাটারগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কিশমিস মোরব্বা বা বাদাম এইগুলোও দিতে পারেন এখন আমি পাঁচ মিনিট আগে চুলায় ফ্রি হিট করে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে কিছু পেপার নিচে বিছিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি অবশ্যই ঢাকনার ফুটা বন্ধ করে দিবেন প্রথমে পাঁচ মিনিট হাই হিটে এবং তারপরে পঁচিশ মিনিট একদম লোতে রেখে দিব তো তিরিশ মিনিট পরে দেখেন আমি এটা একটু চেক করে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে চেক করে নিচ্ছি একদম ক্লিন বের হয়েছে তার মানে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে আপনার সামনে কেটে দেখাচ্ছি তো কতটা পারফেক্ট ও সুন্দরভাবে হয়ে গিয়েছে আপনারা দেখ কেটে দেখালেই বুঝতে পারবেন দেখেন ভিতরে এটা একদম সুন্দর স্মুথ হয়েছে খেতেও মজা তো আসে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পে